আসসালামু আলাইকুম, আমি স্বপন আহমেদ, কার ডক্টর থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। হোন্ডা ভেজেল ডুয়েল ক্লাস প্রবলেম, এটাকে আমরা রিপেয়ার করবো, ডিসিটি রিপেয়ার করবো, এবং এটা ক্যালিব্রেশন কীভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। এই যে ডিসিটির এই ব্যারিংটা নষ্ট হয়ে গেছে, ব্যারিংটা আমরা চেঞ্জ করলাম, দেখতে পাচ্ছেন গলে গেছে একদম, আমরা নতুন একটা ব্যারিং লাগিয়ে দিচ্ছি। ডিসিটি ব্যারিং ব্র্যান্ড নিউটা আমরা লাগাবো, সাম্পোস্ট করছি, ব্যাকেট বের করো, আমরা এখন এই ব্যারিংটা ফিটিং করবো। আপনারা দেখেছেন ওই ব্যারিংটা নষ্ট হয়ে গেছে, আমরা এটা ওই মতো নতুন ব্যারিং এখন লাগাবো। ডিসিটি অয়েল ঢালছি এখন, কিছুক্ষণের মধ্যে আমরা গাড়ি স্টার্ট করবো, ডিসিটি ক্যালিব্রেশন করবো। আমরা এখন ডিসিটি লার্নিং করবো, লার্ন করবো, ফার্স্ট টাইম ঢুকবো হচ্ছে স্পেশাল ফাংশন, তার প্রথম স্টেপের এটা ঢুকবো আমরা। আটটি স্টেপ আমি ক্লিয়ার করেছি, তো এখন এটা হচ্ছে সাত নম্বর স্টেপ, ইঞ্জিন স্টার্ট করতে হবে, দেন ওকে দিতে হবে, গাড়ি ড্রাইভ করতে বলতেছে, তো আমরা এখন রোড টেস্টে যাব। আমরা অলরেডি রোড টেস্টে আছি, তো আমরা এটা আলহামদুলিল্লাহ আমাদের ক্যালিব্রেশনটা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, কমপ্লিট এখন লেখা আসছে, প্রেস ওকে, টার্ন রেগনিশন সুইচ অফ, এখানে 15 থেকে 30 সেকেন্ড। এমন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ধন্যবাদ।